হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম বুম গেমিং FF ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো আমাদের গেমের মধ্যে কিন্তু গাইস একটা নতুন ম্যাপ আসতে চলেছে, যার মধ্যে কিন্তু বরফ পড়বে। আর বন্ধুরা, আমাদের নেক্সট ইউরোপিয়ান রয়্যাল কি হতে চলেছে তাও কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওটা। আর গাইস, নতুন যে 7 তারিখে আপডেট আসতে চলেছে, তো 7 তারিখে আপডেটটি আসার পর তোমাদের সবার জন্য কিন্তু গাইস একটা খারাপ খবর আছে। তো বন্ধুরা, খারাপ খবরটি কি জানতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে হবে। আর গাইস, চ্যানেলে যারা যারা প্রথমবার এসেছে অবশ্যই নিচে দেখো একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা অবশ্যই ক্লিক করে দিও। পাশে দেখো একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু এই চ্যানেলের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। আর গাইস, বাংলা চ্যানেলে আর অবশ্যই কিন্তু একটু সাপোর্ট দেখিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই কথা বলে নিই কিছু ছোটোখাটো আপডেটের ব্যাপারে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এরকম দুটো কিন্তু স্কিন তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তার সাথে সাথে বন্ধুরা, আমাদের যে নতুন ক্রোনো ইভেন্টটি চলবে সেখানে বন্ধুরা তোমরা কিন্তু দেখে নিতে পারবে ফ্রিতে ব্যাকপ্যাকের স্কিন, আর গাইস লুটবক্সের স্কিন, আর প্যানের স্কিন। তো বন্ধুরা, এইগুলো কিন্তু তোমরা আমাদের যে নতুন ক্রোনো ইভেন্টের থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর বন্ধুরা, একটা কিন্তু মারাত্মক যে স্কেটবোর্ডের স্কিন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এই ইভেন্টটা কিন্তু ধামাকেদার হতে চলেছে। 7 তারিখে বড় আপডেটের পর কিন্তু তোমরা সব এই ইভেন্টগুলি কমপ্লিট করে নিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এরপরে আমরা কথা বলে নিচ্ছি আমাদের গেমের মধ্যে যে নতুন গানটি আসতে চলেছে, ভিক্টর গান। তো গাইস, এই যে নতুন গানটি তোমরা কিন্তু 7 তারিখের পরে দেখতে পাবে। আর গাইস, এই বন্দুকের কিন্তু তোমরা একটা নতুন স্কিনও কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস, একটা কিন্তু মারাত্মক স্কিন কিন্তু এই গানটার দিয়ে দিয়েছে। তো রিসেন্টলি তোমরা এই স্কিনটা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এরপরে আমরা কথা বলে নিচ্ছি আমাদের যে নেক্সট ইউরোপিয়ান রয়্যালে কোন বন্দুকটা আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গাইস, একটা মারাত্মক ওপি গাইস একটা কিন্তু হগের স্কিন আসতে চলেছে, যার অ্যাবিলিটি হলো রেট অফ ফায়ার ডবল, অ্যাকুরেসি সিঙ্গেল, আর গাইস রেঞ্জ মাইনাস। তো বন্ধুরা, একটা ভালোই কিন্তু হগের স্কিন তোমরা দেখে নিতে পারবে আমাদের ইউরোপিয়ান রয়্যালে। আর গাইস, তোমাদের এই যে হগের যে স্কিনটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি। তো বন্ধুরা, এরপরে আমরা কথা বলে নিচ্ছি আমাদের গেমের মধ্যে একটা নতুন লবি কিন্তু আসতে চলেছে, এটা গাইস উইন্টার থিমের উপর হতে চলেছে। আর বন্ধুরা, একটা নতুন ম্যাপ যেখানে গাইস পুরো বরফ ঘেরা থাকবে। তো বন্ধুরা, এই আপডেটটি কবে আসতে চলেছে? তো গাইস, 7 তারিখে কিন্তু আমাদের যে মেন আপডেটটি আসবে, তার কিছুদিন পর একটা যে আপডেট আসবে সেখানে বন্ধুরা তোমরা কিন্তু দেখে নিতে পারবে একটা উইন্টার লবি। তো বন্ধুরা, এই আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে আমরা কথা বলে নেবো আমাদের একদম লাস্ট টপিক, যে তোমরা গেমের মধ্যে এমন দুটো জিনিস যেটা আসতে চলেছে যেটা গাইস তোমাদের খুবই খারাপ লাগবে। তো বন্ধুরা, 7 তারিখের আপডেটের পর প্রথম যে জিনিসটি গারিনা আমাদের চেঞ্জ করে দেবে, যেটি গাইস হলো আমরা যে দুটো করে অম AWM তোমরা চালাতে ব্যাক টু ব্যাক কোনো রিলোড ছাড়া। তো বন্ধুরা, নতুন যে আপডেটটি আসতে চলেছে, তো তোমরা কিন্তু এরকম আর করতে পারবে না। অম বলো, তোমরা MA2 বলো, গাইস তোমাদের কিন্তু এবারে রিলোড করেই মারতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই নিউজটা শোনার পর কার কার ভালো লেগেছে আর গাইস কার কার খারাপ লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে কথা বলে নেবো আমাদের যে সেকেন্ড যে বাজে জিনিসটি গারিনা করতে চলেছে। তো গাইস, আমাদের ক্লাস স্কোয়াড র্যাঙ্ক থেকে কিন্তু সরিয়ে নিতে চলেছে আমাদের MP40 আর গাইস MP5। তো বন্ধুরা, MP5 গাইস আমি কিন্তু পার্সোনালি ইউজ করতাম ক্লাস স্কোয়াড র্যাঙ্কে, আর আশা করছি তোমরাও কিন্তু MP5 ইউজ করছো। তো বন্ধুরা, এই আপডেটটি কিন্তু পার্সোনালি আমার কিন্তু খুবই খারাপ লেগেছে। তো বন্ধুরা, তোমাদের কার কি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে একটা কমেন্ট করে দিও, আমি কিন্তু অপেক্ষা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর গাইস, ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বেল আইকন আছে ওটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তাহলে বন্ধুরা, তোমাদের কিন্তু আমাদের চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে চলে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল এতখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।